উখরা ঝুলন মেলার মাঠের আর্থিক দুর্নীতি, সমাজ বিরোধী দ্বারা দাদাগিরি এবং অব্যবস্থার জন্য মেলা কমিটির কাছে জবাব চাইছে গ্রামবাসী, সৌজন্যে উখরা গ্রামবাসী, এমনই এক পোস্টার ঘিরে শোরগোল অন্ডালের উখরা জুড়ে। ঐতিহ্যবাহী উখরার ঝুলন মেলায় শুধু অন্ডালের মানুষই নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হয়। ঠাকুর দর্শনের পরেই উপচে পড়ে উখরা স্কুল মাঠের মেলায় ভিড়, আর সেই মেলার মাঠে আর্থিক দুর্নীতির পোস্টার ঘিরে লাগলো রাজনৈতিক রং। আসানসোল সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদক শ্রীদীপ চক্রবর্তীর অভিযোগ, উখরার ঝুলন মেলার মাঠে এই বছর প্রথম টেন্ডার হচ্ছিল, সেই সর্বোচ্চ দাম দিয়েছিল তাকে মেলার মাঠ না দিয়ে সর্বনিম্ন যে দাম দিয়েছে তাকে দেওয়া হচ্ছে মেলার মাঠ। সেখানেই বোঝা যাচ্ছে মেলায় কত বড় দুর্নীতি হচ্ছে। যেদিন থেকে ঝুলন মেলা শুরু হয়েছে সেদিন থেকে মেলায় অশান্তির বাতাবরণ। অসাধু ব্যবসায়ীরা মেলা থেকে টাকাও তুলছিল, কিন্তু যে স্কুলের মাঠ সেই স্কুল কর্তৃপক্ষই ঘোষণা করে দিয়েছিল তারা কোনো টাকা নেবেন না। তাহলে কারা টাকা তুলছিল স্কুলের মাঠে বা কার অধীনে রয়েছে সেটাই জানতে চাইছে গ্রামবাসী। যদিও উখরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোলে বলেন, কে পোস্টার দিয়েছে সেটাই তো বলতে পারছে না কেউ, কে দুর্নীতির সাথে জড়িত সেটা যদি আমাকে বলা হয় এটাও খতিয়ে দেখব, যদি কেউ এই দুর্নীতির সাথে জড়িত থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। উখরার ঝুলন মেলা একটা ঐতিহাসিক মেলা, এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন ঠাকুর দর্শন করতে এবং মেলা ঘুরতে। কিন্তু বিগত কয়েক বছর ধরে উখরা ঝুলন মেলার মাঠ নিয়ে একটা বড় স্ক্যাম দুর্নীতি চলছে। এবারেও দেখা গেছে যে ঝুলন মেলার মাঠ নিয়ে একটা টেন্ডার হয়, এবারে প্রথম টেন্ডার হয়েছিল, সেখানে দেখা গিয়েছিল যে সর্বোচ্চ দাম দিয়েছিল সে মেলার মাঠ পেল না, যে সর্বনিম্ন মাঠ দাম দিয়েছিল মানে টেন্ডার ভরেছিলেন সে মাঠ পেল। তো প্রমাণ এখানে প্রথমেই তাই এটার একটা দুর্নীতির প্রথমেই আমরা গোটা গ্রামবাসী দেখতে পেয়েছিলাম। পরে পরে মেলার মাঠে আপনারা দেখেছেন প্রথম দিন থেকে পূর্ণিমার রাত থেকে ওখানে ঝামেলা, দুটো গোষ্ঠীর মধ্য দিয়ে লড়াই এবং কিছু অসাধু ব্যবসায়ী এই মেলার মাঠ থেকে পয়সা তুলছে। স্কুলের যে মাঠ, স্কুল কিন্তু এবারে ঘোষণাই করে দিয়েছিল এবারে মেলার মাঠ থেকে ওনারা কোনো পয়সা নেবেন না, ফ্রিতে মেলা বসতে পারেন। কিন্তু এই যে মেলার মাঠে যারা পয়সা তুলছে কিছু অসাধু ব্যবসায়ী, তা আমরা জানতে চাই তারা কারা, তারা কী হিসাবে পয়সা তুলছে, এবং এই মেলার মাঠ যেটা স্কুলের সেটা কার আন্ডারে আছে, এটা গ্রামবাসী জানতে চাইছে। এটা গ্রামবাসীর অধিকার আছে, কারণ উখরা ঝুলন মেলার সাথে গ্রামবাসীর একটা সম্পর্ক যুক্ত হয়ে আছে। আমার মনে হয় একটা দুর্নীতি তো চলছেই, তো এর একটা উপযুক্ত তদন্তও হওয়া উচিত। এবং এই যে মেলার মাঠে দেখা যাচ্ছে প্রশাসনও নেই অথচ পঞ্চায়েতও নেই, স্কুল মাঠও দেখছে না, তো এত বড় একটা মেলায় কাদের আন্ডারে চলছে, মানে যদি কোনো ঘটনা দুর্ঘটনা ঘটে যায় তা মানুষ কার কাছে যাবে, এটা অনেক বড় প্রশ্নচিহ্ন কিন্তু উখরা ঝুলন মেলার মাঠ নিয়ে একটা তৈরি হয়েছে। আমি এই কিছুক্ষণ আগে শুনতে পেলাম যে এরকম পোস্টার পড়েছে, কিন্তু যারা পোস্টার দিয়েছে দুর্নীতি হচ্ছে সেটা তদন্ত করা হোক, যদি সত্যিকারের দুর্নীতি হচ্ছে সেটা আইনের ব্যবস্থা নেওয়া হবে। আমার নামে যখন অভিযোগ করছে প্রমাণ তো করতে হবে দুর্নীতি হচ্ছে, অবশ্যই যদি কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত আছে আমি অবশ্যই তদন্ত করব। তারপরে যারা এই যে জানে তারা আমাকে প্রমাণ সমেত দেয়, তারা আইনের ব্যবস্থা নেওয়া হবে। এইটা বিরোধীদের চোখ কান তো হতে পারে, হ্যাঁ, এবারে কারণটা তো যারা পোস্টার চিঠিয়েছে তারাই তো বলতে পারবে কারণটা কি, নিশ্চয়ই তাদের কাছে যদি কিছু আছে পঞ্চায়েতে অভিযোগ করুক, পঞ্চায়েতে জানাক, পঞ্চায়েত ব্যবস্থা নেবে। উখরা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই, আনিস টিভিএস। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ।
যে কোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধাও রয়েছে। আপনার দুচাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে আজই আসুন আনিস টিভিএসে। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর 713201। আনিস টিভিএস, এসবি মোড়, সঞ্জীব সরণি, স্টেশন বাজার, দুর্গাপুর 713201। মোবাইল নম্বর 7872777667। এছাড়াও 7384601357।